আমি তো পড়ালেখা করতে পারি নাই কিন্তু একটা শিক্ষিত বউ বিয়ে করছি মেলা শিক্ষিত বউ আমার তাহলে তো আমি গলা উঁচু করে কইতে পারুম যে আমার ভাগ না একটা শিক্ষিত বউ বিয়ে করছে হাউ ডু ডু টাকবক টাকবক দেখছো মামা আমার বউ কি সুন্দর ইংরেজি কয় আমাকে জাতীয় মাসের নাম কি ও মা এটা তো সোজা বাঙ্কাশ কুত্তা মামা মামা আরে শাকিল আসসালামু আলাইকুম মামা ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম এই তো না কাল যাওয়ার কথা ছিল হ মামা কিন্তু তো ঝামেলা আছেলাম তো তাই আইতে পারি না আজকে এলাম বাবা রে সে পেনশন পর্যন্ত লোকি টুঙ্গি যাইডা আহ যা লাগতাছে আরে মামা এই সব আমার জন্য না তুমি বৌমার জন্য শোনো আরে যে বন্ধু তুমি আমারে কইছো শাকিল তুই অশিক্ষিত রয়ে গেলি অশিক্ষিত রয়ে গেলি একটু পড়ালেখা করলি না আমি তো পড়ালেখা করতে পারি নাই কিন্তু একটা শিক্ষিত বউ বিয়ে করছি মেলা শিক্ষিত বউ আমার তাহলে তো আমি গলা উঁচু করে কইতে পারুম যে আমার ভাগ না একটা শিক্ষিত বউ বিয়ে করছে হাউ ডু ডু টাকবক টাকবক দেখছো মামা আমার বউ কি সুন্দর ইংরেজি কয় খুব চমৎকার চমৎকার ইংরেজি কইছে বোমা লেখাপড়া কতটুকু করছো বাবা ইয়ে মামা আই রিড ইন টু ক্লাস 1 টু 9 টু টাইম না বুঝছি দেখবা মামা কথায় কথায় ইংরেজি কয় আমি তো কিচ্ছু বুঝি না কিন্তু আমার কাছে শুনতে খুব ভালো লাগে বাবা ভালো সে মনটা খুশি হয়ে গেছে কি কথা বলো থাকবো মা আর বেশি ইংলিশ শুনে গ্রামের লোক সব ধরে আয় পড়ো বুঝলে ইংলিশ শুনে আসো আমি তো যাই সবাই আমার ইংলিশ শুনো রাইট নাও মামা একদম পুরা পুরা শোনো মা বাড়িতে তো কেউ নাই আমি ছাড়া আর কেউ নাকি তোমার মামি তো মারা গেছে অনেক আগে কোলাবনে কেউ নাই আজকের থেকে আমার আইসি যখন আর যাওয়ার দরকার নাই আমার বাড়িতে থাকবা রান্না বান্না সব তোমার হাতেই করবা মামু ভাই তুমি মিলে একসাথে খামু রে ঠিক আছে আপনি যেটা বলবেন আমি তো সেইটাই শুনবো রাইট রাইট তাহলে মা গো রাইট তাহলে ঘরে যাও এটা নিয়ে চল সাজিয়ে তো চা দোকানে যাই চাটা খাই ঠিক আছে তাহলে তুমি ঘরে যাও আমরা একটু চা খাই আসবো আমার সাথে আমাকে বাই বাই দিবা না ও বাই বাই রাইট নাও টেক ইট বাই বাই ও বাবা কি সুন্দর ইংরেজি কয় মাশাআল্লাহ আচ্ছা চলো মামা কি সুন্দর ইংরেজি আর বউ এসে বাবা রে বাবা আচ্ছা সব কিছু ঠিকঠাক আছে তো ইংরেজি তো আমার কোনো ভুল টুল হইতাছে না তো যদি আবার ধরা পড়ে যাই ইংরেজি কইতে গিয়া না ধরা পড়লে চলবে না আমি হইলাম শিক্ষিত বউ রাইট নাও টেক ইট বাই বাই ঠিক আছে যাই রান্নাঘরে গিয়া এত সুস্বাদু কইরা রান্না করমু আমি মামা একদম চাইটা পিটা খাবো আমল চাইটা খাবো কারণ আমি শিক্ষিত অনেক মজা করে রান্না করতে পারি আরে রান্না করার সময় যে আমি ইংলিশ কই ফটফট ফটফট কইরা এই জন্যে সব রান্না একদম সুস্বাদু হয়ে যায় কোন দিকে আচ্ছা এই দিকে যা দেখি তো মনে হয় চিকেন রুমটা এই দিকে আছে আমি হইলাম এই বাড়ির যে মামা আছে তার ভাগ্নের বউ মানে আপনার মামা শ্বশুর বাড়িতে জি 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 ও আচ্ছা
কিন্তু আপনি কেমন জানেন লাগতেছে কেমন লাগার কি আছে আমি হইব শিক্ষিত বউ আর শিক্ষিত বউ গো সব সময় মেলা সুন্দরী যায় কি আপনি শিক্ষিত বউ আচ্ছা শিক্ষিতরা কি নিজে নিজে কয় যে আমি শিক্ষিত আমি তেমন কথা কখনো শুনি নাই শোনা নাই শুনবা আর আমার কথা যদি তোমার বিশ্বাস না হয় তুমি আমার একটা প্রশ্ন কইরা দেখো ইংরেজিতে দেখো আমি ফটফট করে উত্তর দিয়ে দিব ইংরেজি না আপনারা আমি বাংলায় আরকি একটা প্রশ্ন করি দেখি ঠিক আছে আমাদের জাতীয় মাছের নাম কি ও মা এটা তো সোজা পাঙ্গাস আশার কি আছে সত্যিটা কইছি না হ্যাঁ সত্যি সত্যি আর কিছু হ্যাঁ হ্যাঁ আর অনেক কিছু আছে আমাদের জাতীয় ফুলের নাম কি জাতীয় ফুলের নাম টগর এই তুমি হাসতেছো কেন হ্যাঁ ঠিক আছে আমাদের জাতীয় ফলের নাম কি আমার রুল নাগা ছিল 450 আমার মতো অশিক্ষিত মানুষে এরম একটা শিক্ষিত বউ বিয়া করাই দিছে আশিক বাবু লোক একটা টেরর মানে ফালতু লুচ্চা মানুষ হ্যাঁ এ অনেক মানুষের ক্ষতি করছে আমালক বাইতে যাবি তুই তো জানস না আমি তোরা শিখায় দিই হ্যাঁ ডগ ডগ মানে কি কুকুর হ্যাঁ কুত্তা তুই কে বাড়িতে জিগাবি বউ রাস্তায় ইমুনুন দিদি দেখাইলাম ডগ ডগ এই ডগ মানে কি হ্যাঁ ডগ মানে কি তারপর ক্যাট অর্থ কি ক্যাট তো বিড়াল হ্যাঁ এটা তোর আমি বুঝাই দিলাম ডগ মানে কুকুর ক্যাট মানে বিড়াল আচ্ছা র্যাট মানে ইঁদুর মামা এত লিখা না মামা তিনটাই গেলাম তিনটা ডগ ক্যাট র্যাট ডগ cat cat red red মানে cat red কুকুর বিড়াল ইঁদুর আচ্ছা হ্যাঁ আর জিজ্ঞেস করবে যে ডগ এর অর্থ কি দেখ কইতে পারে কিনা তারপর তুই আমারে কবি যে মামা তুমি ভুল করছো তুমি তো হাসা কথাই কইছো বিয়ার পরে তো আর বরে ওই পরীক্ষা করে কোনো সময় দেখি নাই আমি আর পরীক্ষা করবোই কেমনে আমার যা কয় আমি তো হেডেই বুঝি না তুই তো অশিক্ষিত তুই বুঝবি কই থেকে হ্যাঁ চাকা আচ্ছা তাহলে সারা খাইয়া ন যাই বাড়িতে যাই মামা পান্টু বেটকি
কি কইলা কিছু বুঝলাম না ইংরেজিতে কইছো হ্যাঁ আমি তো ইংলিশ না না শিক্ষিত বউ শিক্ষিত ও শিক্ষিত বউ আমি আবার অত ইংলিশ টিংলিশ বুঝি না বাংলা কইয়া দিতাছি বাংলা কও মামা গোইং টু বেড কি মানে আমার মামা শ্বশুর চায়ের দোকানে যায় চা খাইতাছে ও আচ্ছা চা খাইতে গেছে হ্যাঁ তাহলে তুমি তো শিক্ষিত বউ তাই না হ্যাঁ শোনো আমার স্বামী বিদেশ থাকে বুঝছো এই যে চিঠি পাঠাইছে আমি আবার পড়াশোনা করি নাই তো পড়াশোনা পড়তে পারি না আমি চিঠি তাই মামার কাছে আসি প্রতি সপ্তাহে সপ্তাহে চিঠিটা পড়ার জন্য হে তো নাই আমারে পড়ে দেবো কে তুমি যেহেতু শিক্ষিত বউ এটা একটু পড়া দাও আমার কোনো দাম লাগবে পড়ো 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 কী লাগছে দেখো তো কী লাগছে দেখতেছি দেখতেছি মঙ্গল বাইকার বান তোস্তর মঙ্গলবার আপনার স্বামীর নাম জানি কি রমিজ মঙ্গলবার আপনার স্বামী একটি মেয়ে হিজরা মেয়েকে না 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 মঙ্গলবার আপনার স্বামী একটি মেয়ে নাম নাম সুমি তাকে বিয়ে করবে আপনাকে সে আপনাকে সে তালাক দিতে চায় আপনার সাথে সে সংসার করতে চায় না এই যে আপনার স্বামী এগুলো কি লেখছে মঙ্গলবার এক মায়ের বিয়া করব সুমি নামের আপনার সাথে তো সে সংসার করতে চায় না তালাক দিব আপনারে হায় 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 গো আমার কপালটা পুড়ে গেছে এইটা কি শুনাইলা তুমি আমার স্বামী সুমি নামে একটা মায়ের বিয়া করব এত বছরের সংসার আমার এইভাবে ও সবকিছু তছনছ করে দিতেছে এমন তো কোনো কথা ছিল না ও তো আমার সে কথা দিছে ও কোনোদিন কোনো মায়ের বিয়া করব না এবং কি কোনো মায়ের দিকে তাকাইব না ওর কথা নষ্ট করে ফেলাইছে গো আমার কপাল করছে আর কি লাগছে কইতাছি কান্দেন না আরো লিখছে জানো উর্মি উর্মি যেন তার গাটি বস্তা মানে কাপড় চোপড় নিয়ে এই বাড়ি থেকে চইলা যায় মানে বাপের বাড়ি যেন চইলা যায় জীবনে আর জানি কোনোদিনও এই স্বামীর কাছে না আসে জিনিসপত্র তুই আমার চইলা যাইতে কইছে কত কষ্ট করে এই জিনিসপত্র গুলো করছি গো জামা কাপড় নিয়ে যাইতে কই নাই উনি গাটি বস্তা কাপড় চোপড় নিয়ে যাইতে কইছে আচ্ছা ঠিক আছে চইলা যাব সংসার করব না ওর সংসার আমি করব না কি হইল এটা এত দেখতেছি সত্যি সত্যি সংসার ছেড়ে চইলা যাব আচ্ছা আমি তো ঠিক মতো বানান বোনানো করবার পারলাম না এডি লিখছিল নাকি অন্য কিছু লিখছিল ভুলভাল কইয়া দিলাম না তো আবার আবার একটা সংসারই ভাঙে নাকি দূর চাই আমি আমার কাম করি মামা ওই যে গুড কাক আরে গুড কাক রে বাবা গুড গুড গড গড আরে আরে খুলে না খুলে বুঝুম কেমনে ওই যে তোমাকে জামাই চিঠিতে লিখছে আমার লাগে সংসার করব না আমারে কাটটি বস্ত বাইন্দা আমার বাবার বাড়ি চলে যাইতে কইছে কিন্তু কেন এটা করব কেন তুই কি উল্টাপাল্টা কিছু লিখছিলি হ্যাঁ তাহলে লিখবো কেন কে কইছো তোরে কেডা আবার কইব এই যে চিঠিতে লেখা পাঠাইছে দেখো সুমি নামে একটা মাইয়ারে ও নাকি গত সপ্তাহে বিয়া করছে দেখো ভালো করে পড়া দেখো ওইগুলাই লাগছে তোর তোরই পাগলি আরে কইলো তোর লিগে কাপড় চোপড় নিয়ে আইতাছে ও দেশে একবার লিগে আইতাছে তোরে বাড়িতে থাকতে কইছে
হ্যাঁ তোর ছাড়া আমার ভালোই লাগে না ভালো করে পড়ে দেখো একদম ভালো করে পড়ছিস আমারে শিখা তুই হ্যাঁ কিন্তু ওই মেয়ে যে কইলো কোন মেয়েটা তোমার ভাগ্নে বউ ওকে তুমি গোবাড়িতে গেছিলাম চিঠিটা পড়ার জন্য কিন্তু মেলা শিক্ষিত ও পরে আমি তার হাতে এই চিঠিটা পড়াইছি হ্যাঁ কইলো যে এটা লিখছে বুঝছি হ্যালো এই চিঠিটা বাইতে যা সুন্দর মতো সংসার কর গুছা গাছা সব রাখ জামাই এটা আছে দেখি তো লেখা পড়ছো নিয়ে গেছে সত্যি কথা তার মানে আমার জামাই এটাতে যাই যাই আই বাবা আচ্ছা তাক গেল গো আথয় কি ব্যাপার তোমরা কই লাইছো হ্যাঁ চলে আইছি আচ্ছা বউ তুমি তো মেলা শিক্ষিত रिक्शा कत कत हजबैंड अर्थ की অনেক সহজ কইতা শিখা দাও হাজবেন্ড আর তে কুত্তা চুপ করো এই সমস্ত ফাইজলামি বাদ দিয়া ভালো হয়ে যাও কে বলছো তুমি শিক্ষিত হ্যাঁ তুমি একটা মূর্খ কিচ্ছু জানো তুমি লেখাপড়া আমার ভাগ্নাও শিক্ষিত তুমিও শিক্ষিত শোনো বৌমা ভালোভাবে চলতে হইলে ভালোভাবে চলবা মানুষের কইবা না যে আমি শিক্ষিত আমি এটা করছি ওইটা করছি এইটা পাস করছি আর কইয়া কারো সংসার ভাঙার চেষ্টা করবা না কিন্তু মামা আপনি আমার এমন করতেছেন কেন এতে তো আমার কোনো দোষ নাই যখন আপনার ভাগ্নের সাথে আমার বিয়ে ঠিক হলো তখনই তো ঘটক আমারে ওই যে আশিক ঘটক আছে না ওই আমার শিখায় দিছিল যে পাত্রপক্ষের লোকেরা যদি জিজ্ঞেস করে কবা যে তুমি শিক্ষিত বউ আর ভুলভাল ইংলিশ কবা আমি তো তাই করতেছি এই ভুলভাল ইংলিশ কোয়া মনে করো একটা গ্যাঞ্জাম লাগাও না সারা এলাকার সারা গ্রামের লোকজন আয় কইবো অশিক্ষিত ভাগ্না অশিক্ষিত বউ নিয়েছে এটা কোনোদিন করবা না झमेला चलो